ড্রিঙ্কসের মধ্যে কোনো টাকা নাই, আমি তো এটা ওই দিন কি বলে রাফসানকে রে? বলতে, তাই হ্যাঁ ড্রিঙ্কসের মধ্যে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ তো, রাফসান লঞ্চ এবার করে কি লস খাইছে? ওটা কি লস জানি ছিল খায়নি, বাট নামটা, নামটা এমন কি ছিল ব্লু জানি ওটা? ব্লু 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 বুঝছো, ব্লু এমন কোনো আহামরি লাভ নাই তোমার। আহা, আমি পুরো এক্সাক্ট ফিগার গুলো জানতাম, এখন আমার মনে পড়তেছে না। তোমাদের কি কারো মনে আছে দাম কত একটার? 60 টাকা মনে হয়, এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, 60 টাকা মতো হ্যাঁ ছিল। মনে হয় 60 টাকা। এফএমসিজির সমস্যাই হইলো অত টাকা থাকে না হাতে আসলে। তোমার 60 টাকার যদি আমার এমআরপি হয়, তাহলে তোমার ধরো নিজে বেচলে তো পুরাটাই, বা সাপ্লাই ইয়েদের ডিস্ট্রিবিউটারদের দিলে ওখান থেকে আরও পার্সেন্টেজ কমে আসে। তারপর প্রোডাক্ট বানাইতেও দেখা যায় 30-40 টাকা খরচ হয়ে যায়, লাস্টে যায় দেখা যায় একটায় থাকে, ধরো একটা বেচলে হয়তো 10 টাকা প্রফিট ইন লাইক ভেরি গুড সিনারিও। সো একটায় যদি তোমার 10 টাকা প্রফিট হয়, ও আরো 2 মাস আগে পডকাস্টটা করলে আমি তোমাদের এক্সাক্ট নাম্বারসগুলো বলতে পারতাম, আমি লিখে রাখিনি কোথাও। ওর যতগুলো বেচে, খুব বেশি না, ওর ধরো 3,000-4,000 এরকম এক এক, ইনিশিয়ালি যেহেতু শুরু করছিল সো অত তখন ইম্পোর্ট করে নাই, পরে আস্তে আস্তে হয়তো আরো বেশি করছে, বাট ইনিশিয়াল 3-4 হাজার হয়তো ইম্পোর্ট করছে। তুমি যদি হিসাব করো, আমি ওই সময় আমি হিসাব করছিলাম যে ধরো খুব সাকসেসফুল লঞ্চ, সব মানে খুব ভালো, সব সবাই অনেক এনজয় করছে, সবাই ভালো বলছে। আমিও বলছিলাম যে আমাকে পাঠাইলে আমি পোস্ট টোস্ট দিবো, পাঠানো লাগবে না, বলছিলাম যে পাঠানোর দরকার নেই, ছবি দিলে আমি পোস্ট দিবো, আমাকে একটা ছবি টবি পাঠাইতে। বাট সব হিসাব নিকাশ করার পর দেখা গেছে আসলে 15-20 লাখ টাকার মতো লাভ আর কি। সো আহামরি লাভ না ওটা লঞ্চ কনসিডারিং, হয়েছে তখন, লঞ্চের টাইমে। হ্যাঁ হ্যাঁ ওই ফার্স্ট এক দেড় মাসের হিসাবের কথা বলতেছি আমি। সো 15-20 লাখ টাকার মতো লাভ, ওখান থেকে ওর হয়তো থাকবে হাফ মেবি। সো এফোর্ট, রিচ, পাওয়ার সব কিছুর হিসাবে নট এফএমসিজি খুব একটা রাইট বিজনেস না মনে হয় বেশিরভাগ ক্রিয়েটরদের জন্য, আমার থেকে কাছে আরো এটা অনেক বেশ বেশি। ডিফিকাল্ট মনে হচ্ছিল যে ইনিশিয়াল লঞ্চ কোর্স ভেরি গুড, বা এটা চালায় রাখতে হয় কন্টিনিউয়াসলি। এবং এটার জন্য একটা বিগ কর্পোরেশন হইলে, যাতে ডিস্ট্রিবিউশন সিস্টেম আসছে, তখন সুবিধা। না হলে নিজের একার এফোর্টে পুরো জিনিসটা দিনের পর দিন, মাসের পর মাস চালায় যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, তখন আমার মনে হয়েছিল আসলে।